Got him this time. Shahzad's ended up on the floor. সাকিব আল হাসান এবার আমাদেরকে এই ট্রফি জিতাবে, হঠাৎ সংবাদ মাধ্যমে এসে এ কেমন কথা বললেন ইউনিস খান, যে সাকিব আল হাসানকে বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেই সাকিব আল হাসানের উপরই ভরসা করে ট্রফি জেতার আশাটা দেখছেন ইউনিস খান। হ্যাঁ দর্শক, খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আবুধাবি টি-20 লিগে খেলতে মাঠে নেমেছিলেন আগামীকাল সাকিব আল হাসান, যেখানে মাঠে নেমেই দুর্দান্ত বোলিং এর তাণ্ডবটা চালিয়েছেন সাকিব আল হাসান, যেখানে সাকিব আল হাসান পুরো 2 ওভার বল করে 15 রান খরচ করার মাধ্যমে তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ উইকেট। আর তাই তো যেন আবারও সবার আলোচনার একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান, যেখানে সাকিব আল হাসান একজন বিশ্বসেরা ক্রিকেটার সেটা আর বুঝতে বাকি রাখেনি কারো। তাই তো সাকিব আল হাসানের এমন দুর্দান্ত পারফরমেন্স এর মাধ্যমে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসেছিলেন ইউনিস খান। তাই তো ইউনিস খান সাকিব আল হাসানকে নিয়ে সংবাদ মাধ্যমে এসে বলেন, সাকিব আল হাসান এবার আমাদেরকে ট্রফি জিতাবে আর আমাদের ম্যাচের জন্য সাকিব আল হাসান একাই যথেষ্ট। আমরা সাকিব আল হাসানের উপর বেশ অনেকটাই ভরসা রাখতে পারি, কেননা সে যেরকম দুর্দান্ত বোলিং পারফরমেন্স করতে পারে ঠিক তেমনই ব্যাটিংও করতে পারে। তো দর্শক, সাকিব আল হাসান কি পারবে আবুধাবি টি-20 লিগে দুর্দান্ত পারফরমেন্স করার মাধ্যমে আবুধাবি ট্রফিটা জিতে ঘরে নিয়ে যেতে, তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।